আমি যখন এর আগে দুটা কাজ করেছি, থ্যাংক গড আমি বকা খাইনি। বাট এখন আমি যেটা বললাম না, যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রফি, এখন বকা খাবো কিনা আমি জানি না। সবকিছু ভালো লাগে, রায়হান রফি এত ট্যালেন্টেড একজন পার্সন। এরকম ট্যালেন্টেড পার্সন যদি আরো 10টা থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের 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 হচ্ছে একজনই রায়হান রফি, একজনই এরকম ট্যালেন্টেড পার্সন। আমরা অনেকেই আছে, অনেকে ছোট করছি না, বাট রায়হান রফি ইজ রায়হান রফি। আমি ওরকম ভাবে নেগেটিভ ভাবে বলিনি যে রাগ করে। যদি সে কোন আর্টিস্টের দ্বারা অ্যাক্টিং হচ্ছে না, কিংবা সেই ক্যারেক্টারটাকে গ্রিপ করতে পারছে না, তখন তো বকা দেওয়াটা আসলে এটা স্বাভাবিক। আর শুধু শুধু সবথেকে বেশি রাগ আমার কাছে মনে হয় একটু যদি ক্যামেরার সামনে আমার